কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল তবে এখন নিত্যপণ্যের সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে প্রতিটি সবজি কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকাও কমেছে সব ধরনের মুরগির দামও কমেছে শুক্রবার ছাব্বিশে জুলাই নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি বাজার ডিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে গ্রীষ্মকালীন সবজি কচুর মুখী কেজিতে বিশ টাকা কমে একশো টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন প্রতি কেজি চল্লিশ টাকা কমে আশি থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে করলা আশি টাকা কাঁকরোল আশি টাকা পটল ষাট টাকা ঢ্যাঁড়স ষাট টাকা বরবটি একশো টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁপের কেজি ষাট টাকা ফুলকপি প্রতিটি পঞ্চাশ থেকে ষাট টাকা বাঁধাকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রোকলি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে পাকা টমেটো প্রতি কেজি প্রকার ভেদে একশো তিরিশ থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে লেবুর হালি পনেরো থেকে 130 টাকা দরের মধ্যে বিক্রি হচ্ছে অন্যদিকে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ 130 টাকা দরে বিক্রি হচ্ছে আলু প্রতি কেজি 60 থেকে 65 টাকা কাঁচা মরিচের দাম কেজিতে 180 থেকে 200 টাকা কমে প্রকার ভেদে 160 থেকে 240 টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল 400 থেকে 550 টাকা দরে গত সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা কমেছে ব্রয়লার মুরগি যা বর্তমানে 170 থেকে 175 টাকা দরে বিক্রি হচ্ছে এনএনটিভি নারায়ণগঞ্জ